السلام عليكم ورحمة الله وبركاته যখন টাকার খুব প্রয়োজন সূরা ইখলাস এভাবে পড়ুন টাকার ব্যবস্থা হবে আল্লাহ তাআলা আপনাদেরকে নিজেই টাকার ব্যবস্থা করে দিবে আপনাদের যখন টাকার প্রয়োজন হবে শুধুমাত্র সেই সময়ে ওযু করে নেবেন নেওয়ার পর সূরা ইখলাসের এই আমলটি করবেন যে নিয়মটি রয়েছে এই আমলের সেই নিয়মটিতে করবেন তাহলে দেখবেন যে আপনাদের কাছে এই আমলটি করার পরই টাকার ব্যবস্থা হয়ে গেছে আপনাদের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে টাকা আপনাদের কাছে পৌঁছে দিবে যা আপনি কখনো ভাবেননি আপনি ভাবতেও পারবেন না এই আমলটি করার পর আপনার কাছে এত টাকা এসে গেছে তো এই আমলটি বিশেষ করে তাদের জন্য খুবই উপকারী হবে যাদের খুব টাকার প্রয়োজন তো আপনারা এই আমলটি সকলেই করতে পারবেন এবং এই আমলটি করার দ্বারা আপনারা খুব তাড়াতাড়ি টাকার রেজাল্ট পেয়ে যাবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদেরকে টাকার ব্যবস্থা করে দিবে শুধুমাত্র আপনারা এই আমলটি অবশ্যই করবেন আপনাদের যখনই টাকার প্রয়োজন হবে একটু কষ্ট করে এই আমলটি করলে দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে তো এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন কিন্তু এই আমলটির নিয়ম আপনাদেরকে সকলকেই মানতে হবে যদি একটু ভুল করেন তাহলে কিন্তু এই আমলটি করে কোনো কাজ হবে না তো আপনাদেরকে এখন সহজভাবে এই আমলটির নিয়ম বুঝিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজে এই আমলটির নিয়ম বুঝতে পারেন এবং সূরা ইখলাসের এই আমলটি করতে পারেন তো তার আগে আপনারা এখন ওই ভিডিওটিতে যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল তো আপনারা এখন এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আর নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের এই আমলটি করার সময় সূরা ইখলাস কিভাবে পড়তে হবে এটা আপনাদের অবশ্যই এই আমলটি করার সময় সঠিকভাবেই পালন করতে হবে নিয়মগুলো যদি আপনারা সূরা ইখলাস ভুলভাবে পড়েন তাহলে কিন্তু কোনোভাবে এই আমলটি করে কোনো কাজ হবে না তো এই আমলটি করার জন্য আপনাদের ছেলে মেয়ে সকলকেই একদম এই আমলটির একই নিয়ম মানতে হবে তো সেই নিয়মটি এখন বলে দিচ্ছি নিয়মটি হচ্ছে আপনারা যখন সূরা ইখলাস পড়বেন সেই সময়ে কোনোভাবেই আপনার আশেপাশের যদি কোনো মানুষ থাকে তার সাথে কোনো প্রকার কোনো কথা বলবেন না আপনার আশেপাশে যেই থাকুক না কেন সেটা হতে পারে আপনার কোনো প্রিয়জন অথবা অন্য কোনো মানুষ কোনো মানুষের সাথে আপনার কোনো প্রকার কোনো কথা বলা যাবে না শুধুমাত্র এই আমলটি করার সময় আর আপনি যখন এই আমলটি করবেন তখন প্রথমে আগে ওযু করে নেবেন ওযু করে নিয়ে পাক পবিত্র অবস্থাতে আপনি আমলটি করবেন আর আরো কিছু ছোট ছোট নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনাদের মেনে তারপর এই আমলটি করতে হবে তো এই আমলটি করার জন্য যে সূরা ইখলাস পড়তে হবে সেই সূরা ইখলাস এখন আপনাদেরকে মাত্র একবার তিলাওয়াত করে শোনাচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তো আশা করি আপনারা সূরা ইখলাসটি শুনতে পেরেছেন আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো আপনাদেরকে এই যে সূরা আল ইখলাস তিলাওয়াত করে শোনালাম এই সূরাটি আপনারা অবশ্যই এই আমলটি করার সময় শুধুমাত্র পড়বেন আপনাদের অন্য কোনো প্রকার কোনো দোয়া পড়তে হবে না এবং এই আমলটির যে নিয়মটি রয়েছে শুধুমাত্র আপনাদের সেই নিয়মটিতে সূরা ইখলাস পড়তে হবে তো আপনারা কিভাবে সূরা ইখলাস পড়বেন যখন আপনারা ওযু করে এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন অথবা রেডি হবেন তো সেই সময় আপনাদের সূরা ইখলাস পড়তে হবে এবং সেই সময়ে গুরুত্বপূর্ণ ছোট ছোট কিছু নিয়ম রয়েছে সেই নিয়মটি মানতে হবে তো সেই নিয়মটি হচ্ছে আপনারা যখন এই আমলটি করবেন প্রথমে যে ওযু করে নেবেন ওযু করে নেওয়ার পর আপনারা একটি পরিষ্কার জায়গাতে বসবেন সেটা যে কোনো জায়গা হতে পারে তো বসার পর আপনারা প্রথমে আগে আপনাদের যে চোখ রয়েছে সেই চোখটি বন্ধ করে নেবেন বন্ধ করে নেওয়ার পর মাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন মনে রাখবেন মাত্র একবার যখন আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়ে যাবে তারপরে আপনারা সূরা ইখলাস পড়বেন
তো সূরা ইখলাস আপনাদের সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তো সূরা ইখলাস খুবই স্পষ্টভাবে বাংলা লেখা দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে মুখস্থ করতে পারেন। আর আপনাদের আগে থেকে যাদের মুখস্থ রয়েছে তাহলে ভালো। তো আপনারা এই যে সূরা ইখলাস এখন দেখতে পাচ্ছেন, যখন চোখ বন্ধ করে আপনারা এই যে সূরা ইখলাসটি পড়বেন, মাত্র আপনাদের পড়তে হবে তখন 24 বার। মনে রাখবেন, মাত্র 24 বার আপনারা সূরা ইখলাস পড়বেন চোখ বন্ধ করে। এবং চোখ বন্ধ করে যখন 24 বার পড়া হয়ে যাবে সূরা ইখলাস, তারপর আপনাদের কি করতে হবে, তারপর আপনাদের চোখ খুলতে হবে যখন 24 বার পড়া হয়ে যাবে। চোখ খুলে তারপর আপনারা আবার বিসমিল্লাহির রহমানির রহিম 2 বার পড়বেন, শুধুমাত্র তারপর আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম 2 বার পড়তে হবে, এবং তারপরে সূরা ইখলাস আবারও পড়তে হবে। তো সূরা ইখলাস আপনারা তারপরে পড়বেন হচ্ছে মাত্র 40 বার। মনে রাখবেন, শুধুমাত্র 40 বার আপনাদের তারপর সূরা ইখলাস চোখ খুলে পড়তে হবে। তো আপনারা ছেলে মেয়ে সকলেই এই আমলটি এই নিয়মটিতেই করবেন, অন্য কোনো নিয়ম মানবেন না। তো আপনারা যে সূরা ইখলাস চোখ খুলে পড়বেন মাত্র 40 বার, তো সেই সময় কিন্তু আপনারা বসে থেকে ভুলেও এই আমলটি তখন করবেন না, তো তখন আপনাদের দাঁড়িয়ে থেকে এই আমলটি করতে হবে। আপনারা ছেলে মেয়ে সকলে দাঁড়িয়ে থেকে মাত্র 40 বার সূরা ইখলাস পড়বেন। তো আপনাদেরকে তো একটু আগে সূরা ইখলাস তিলাওয়াত করে শুনিয়েছি এবং এখনও এই ভিডিওটির স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই যে সূরা ইখলাসটি রয়েছে, এই সূরাটি অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল, আপনারা এই সূরাটি কোনোভাবেই ভুল করবেন না, সঠিকভাবে আপনাদের পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি টাকার ব্যবস্থার রেজাল্ট পেয়ে যাবেন। আর আপনাদের এই আমলটি করতে হলে অবশ্যই একটি এই আমলটির নিয়ম রয়েছে, সেই গুরুত্বপূর্ণ নিয়মটি মানতেই হবে। যদি আপনারা সেই নিয়মটি না মানেন তাহলে কিন্তু হবে না। তো আপনাদেরকে সেই নিয়মটি বলে দিচ্ছি, আর আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে সেই নিয়মটি শুনুন। নিয়মটি হচ্ছে, আপনারা যে এই আমলটি করবেন, সূরা ইখলাসের এই আমলটি করবেন, তো আপনাদের যখন টাকার প্রয়োজন হবে এবং এই আমলটি করবেন, তারপর যখন টাকা পাবেন, তো আপনারা এই আমলটির কথা কাউকে বলবেন না, তো টাকা পাওয়ার পরও বলবেন না, এবং এই আমলটি করার আগে মাঝখানে কোনোভাবে আপনি কাউকে বলবেন না যে আপনি এই আমলটি করেছেন এবং এই আমলটি করবেন, অথবা এই আমলটি করে আপনারা টাকার ব্যবস্থা পেয়ে গেছেন। এগুলো কথা যদি আপনারা কোনো মানুষকে বলেন তাহলে কিন্তু এই আমলটি করে আর কখনোই রেজাল্ট আসবে না, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তো আপনারা এই আমলটির কথা কিন্তু ভুলেও কাউকেও বলবেন না, সেটা আপনার যত কাছের মানুষই হোক না কেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা ইনশাআল্লাহ এই আমলটি করলে অবশ্যই আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে যাবে। তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই আপনারা নামাজ পড়বেন।